মনা রে, আর অন্য কারো দোষ নাই রে মনা, ব্যাগ দোষ এই অফসাইডের মনা। এই অফসাইডের কোন শতানের বাচ্চা, কোন গা, কোন জাইরিবিয়া, কোন জাইরিবিয়া হবা এই অফসাইড এটা আবিষ্কার করছে। হেজের বারে দড়ি খুঁজিয়ান, হেজের বেলে বলি কি একজিয়া, আমরা অফসাইডের ট্র্যাপে পড়ে গেছি। আমরা ঠিকঠাক গোল দিয়েছিলাম, কম গোল তো দেয়নি, অনেকগুলো গোল দিয়েছিলাম, কিন্তু আমরা পড়ে গেছি অফসাইডের ট্র্যাকে। আর তখনই সৌদি আরব আসে ঠিকঠাক কি করি কাপ কাপ করি কি দুগা আঙ্গর দুই পিস একে একে করে বড়ি দিছি, দুগা বড়ি দিয়ে এবার আঙ্গরে এগুন উড়ি গেছে কম সাইডে, আঙ্গরে ফলাই দিয়েছে অফ সাইডে। এখন মানুষ আঙ্গর নাম দিয়েছে অফ সাইড বাহিনী। তার ভিতরে গলি দিয়ে আসতেছিলাম, দেখি ব্রাজিলে ফলাবেন দুনিয়ার বাজি মাঝি হুডার, বাসার ভিতরে আসি দুনিয়ার খিদা লাগছে ব্যাটের ভিতরে। ফোন দিলাম কারে, বুয়ারে, বুয়ারে ফোন দিয়ে বলছে খালা কি ব্যাপার, বাসার ভিতরে রান্না বান্না করলেন না? কমা মা, আজ যে তো আর্জেন্টিনা হারি গেছে। কুমা, তা আর্জেন্টিনা হারি গেছে, আর্জেন্টিনা হারার লগে বাসার রান্নার সম্পর্ক গিয়া। কমা মা, আয় ব্রাজিল, আয় ব্রাজিল মামা, আজ যে আর্জেন্টিনা হারি গেছে কই, সৌদি আরব আর্জেন্টিনারে দুগা বড়ি দিছে। তার নাই গিয়া কাম করেন দোকানে, তুমি যাই দুগা ডিম কিনে আনি আনে খাই ফেলেন, খাই আসতে করি কি মুতি আসি হুতি যান, এটা কোনো কথা? এ বেডি একা করি অত্যাচার করতেছে, এ বেডি, এ বেডি বলে ব্রাজিল করে, আয় আর্জেন্টিনা করি দেখি। আর আমি বুঝতাম না বাবুর, আয় কি কুফা নি কিয়া, যে দলের জার্সিটা তার দিয়ে হে দলে কি পথে পথে, যে দলের জার্সিটা তার দিয়ে হে দলে কি ট্রেনে ট্রেনে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, বাজারে বাজারে, মাঠে মাঠে, গাড়ে গাড়ে হয়ে যায়। কোনো কথা নাই, বার্তা নাই, সৌদি আরবের মতো ইজ্ঞা দল। অথচ আমরা ছত্রিশটা ম্যাচ, ছত্রিশটা ম্যাচ আমরা আনবিটেন, তার ভিতরে কিছু ম্যাচ ড্র হয়েছে। তিন বছর ধরে আঙ্গরে কেউ হারাইতে পারে না রাজ্য সৌদি আরব আসি। কাল লাগিনি সবল দুগা মারি বিষদার ডুগাই দিছে, আস্তে করে শেষ, আস্তে করে আমরা পদে পদে হয়ে গেছি গোটারে। আর আইজ্জা তো ম্যাচ হেটে শেষ হবার পরে দেখি যে পুরা বাংলাদেশ, পুরা বাংলাদেশ হয়ে গেছে সৌদি আরব। কি আরে, তোরা এতদিন কোনায় আসিলি হে জেরিবেরা, সদানের বাচ্চারা, এতদিন কোথায় আসিলি তোরা? পুরা দেশ দেখতেছি এই যে সৌদি আরব হয়ে গেছে কই, আইজ্জা বাংলাদেশের বাংলাদেশি নাই, ব্যাগ বাংলাদেশি সৌদি আরব হয়ে গেছে কই। বাংলাদেশে আইজ্জা দুই দলের, দুই ধরনের মানুষ আছে, এক হচ্ছে আর্জেন্টাইন সমর্থক, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে সৌদি আরবের সমর্থক। তো তোমরা এতদিন কোথায় আসিলে বাবা, কোনায় লুকিয়ে আসিলে তোমরা, কোন গাত্তার ভিতরে আসিলে? এখন যাই যা খাপ করি ফোনা খাবার মতো ফানো গেটে তুলি, কাপ 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 করি সবল মাইতে সয়কের পরে। হ্যাঁ, আর কেউ কি ইনবক্সের ভিতরে মাহফুজুর রহমানের গান পাঠার, ঘুমাতে পারি না সারা রাত ধরে, এই গান হুনি বলে সারা রাত ধরে জাগি দেখতাম, শতানের বাচ্চারা, আল্লাহ লানো ধরুক তগর উদ্দি। হ্যাঁ, কোনায় আসিল, পুরা দেশ এটা সৌদি আরব হয়ে গেছে। তো তোমরা কি সৌদি আরবের হালাল বারের ভিতরে যাই কি, খাইবানি খাইবানি এটা? আহ, এই অফসাইড শেষ করে দিছে। এখন মানুষে মানুষে আর্জেন্টিনাদেরকে ডাকতেছে কয় তোরা অফসাইড পার্টি, অফসাইড পার্টি। আগের দিন নাই রে খাত নাতি, মিটাই দি ভাত দুধ দি মাখি খাইতি, আগের দিন আর নাই বলে দিন বলে চেঞ্জ হয়েছে। এখন উন্নত প্রযুক্তি চলে এসছে, যখনই অফসাইড করবা কাত করে গিয়ে ধরি ফেলবো, ধরি শেষ। আর সব জার্সি না, জার্সি কোনো দোষ নাই, ব্যাগ দোষ মনে হয়। আর আয় যে জার্সিরে গাদ দিছি, এই জার্সি কি রাস্তা রাস্তা হয়ে গেছে, যে জার্সি রে গাদ দিছি এই জার্সি রাস্তা রাস্তা, সমস্যা নাই, নেক্সট ম্যাচে ব্রাজিলের জার্সি ভিন দিব, ব্রাজিলের জার্সি ভিন দিয়ে ব্রাজিলের পথে পথে করে দিব, কোনো কথাবার্তা ছাড়া, ঠিক আছে? বুঝো, আর তোমার বাসার ভিতরে তো ভাত টাত রান্ধে নয়, কি খাই কম জামু এটাই বুঝতে হইতেছি না। গুগল সার্চ করে দেখি কোন জারিবার হতে অফসাইডটা আবিষ্কার করছে, হাতের নাম কাগজের ভিতরে লিখি, আগুন জ্বালাই দিব, আগুন জ্বালাই দিই, মনের ভিতরে কেন শান্তি লোন লিখবো। সৌদি আরবের মতো টিম আজুয়া খেজুরের প্যাকেট ধরাই দিছে, এটা কোনো কথা, কোন কথা? আর পুরা দেশ দেখতেছি এই যে সৌদি আরব হয়ে গেছে কই, রোড দিয়ে আইতেছি বাবুরে, আশপাশে কুত্তাই গুনো দেখি, জানার দিকে কুত্তাই গুনো আগে দেখলে ভোগ ভোগ করি শিক্ষা লাগে যে হেগুনো মনে কি, হেগুনো মনে কি সৌদি আরবের সাপোর্টার। আমি একলা হয়ে গেছি আর্জেন্টিনা, ডরে ডরে কাঁপতে কাঁপতে কোনো মতে রুমের ভিতরে আছে, আর নিতাম হাইতেছি না, আর নিতাম হাইতেছি না। জ গাত্তায় ঢুকি গেলাম, গাত্তায় ঢুকি গেলাম, নেক্সট ম্যাচে বাইরুমু, মেসির চেহারাটা দেখি খুব খারাপ লাগছে, এই লোকটা একটা কাপ ডিজার্ভ করে, খুব খারাপ লাগছে মেসির চেহারাটা দেখি। সর্বোচ্চ চেষ্টা করে গেছে, কিন্তু ওই যে অফসাইড, অফসাইডের ট্র্যাপের ভিতরে পড়ি আর অন সাইডে বাড়িতে হারানো, কারণ প্রযুক্তি, প্রযুক্তি স্ট্রং হয়ে গেছে কই, সিয়াসির মতো আর সুযোগ নেই যে হাত দি মারি গোল বিশ্বকাপ, এই সুযোগ আর নাই। যাই হোক, দোষ মনে আর, কারণ আয় যে জার্সি গাদ দিছি এই দলে কি, রাস্তা রাস্তায়, ডেনে ডেনে, পথে পথে, বাগানে বাগানে। এখন কাশন কাকার মাইক ভাড়া গরম ছাড়া, গুঙ্গা গুঙ্গা কান্দন ছাড়ার কোনো গতি নাই। জ গাত্তা ডুবি যাইতেছি কেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।